এই শোনো, বিষয়টা না খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আমার বাবা তো অনেক বেশি চেঁচামেচি করেছে বাসায়, তার মধ্যে তোমার বাবা কি না কি সব বলেছে। কি বলেছে? তোমার বাবা আমাদেরকে কালসাপ বলেছে, তাই আমার বাবা জিজ্ঞেস করেছে আমরা চবল দিয়েছি নাকি। তোমার বাবা এসব কি বলেছে? ঠিকই তো বলেছে, কি বলবে? আমাদেরকে তো তোমার বাবা ফ্রি রাখে না এখানে, আমরা তো টাকা দিয়ে থাকি, তাহলে শুধু শুধু এসব কথা বলতে যাবে কেন? আরে বাবা, আমার বাবার রাগ হয়েছে বলেছে, কিন্তু তাই বলে তোমার বাবা এটা নিয়ে রসিকতা করবে নাকি? হ্যাঁ, আর দোষ টাকার বেশি দেখতে হবে তো। আচ্ছা বুঝলাম, আমার বাবার বেশি দোষ। শোন না, বাবা না অনেক চেঁচামেচি করেছে, আমাদের কিছু একটা করতে হবে, বুঝছো? বাবা কাউন্সিলর সহ সবার সাথে কথা বলছে। তোমার বাবা কিন্তু এখন বেশি বেশি করছে। তো বেশি বেশি করবে না, তোমার আমার মেয়ে হলেও তো আমরা বেশি বেশি করতাম। বিষয়টা এটা না, তোমার বাবা কাল আমাদেরকে বলেছে বাসা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কথাটা এমন ভাবে বলেছে মনে হয় এখনই বাসা ছেড়ে চলে যেতে হবে। ফ্যামিলি ফ্যামিলি যা ইচ্ছা করুক, কিন্তু আমাদের নিজেদের ঠিক থাকতে হবে, কিছু একটা করতে হবে। কাজে দেখি দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে। জলে আর দূরে থেকো না, থাকো যত না চোখের আড়ালে, ভালোবাসা কমে না। আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কি করব বলো তো? বাবাকে দেখি শুধু ফোনে একটার পর একটা কাকে কাকে ফোন দিচ্ছে, আমি সামনে আসলেই চুপ হয়ে যায়। বাবা নিশ্চয় কিছু না কিছু প্ল্যান করছে। কি আর প্ল্যান করবে? আমাদের মতো ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে হয়তো। কে জানে, কোনো সন্ত্রাসী টন্ত্রাসীকে ফোন করে হয়তো বা ফিট করছে। শেষমেশ প্রেম করার দায়ে জীবনটা হারাতে হবে আর কি। তারপরে কি পত্রিকায় নিউজ আসবে, প্রেমিকার বাবার আঘাতে প্রেমিকের পুরো পরিবারের জীবন নাশ। ফালতু কথা বলো না তো। তাহলে কি করার, ওই একটাই আছে, চলো পালাই, তাহলে দুই ফ্যামিলির শিক্ষা হবে। পালাই যাবা? কোথায় যাবা তুমি, কি করো আমাকে বলো তো, খাওয়াবা কি? শুনো, সিগারেট খাওয়ার জন্য যেরকম টাকার অভাব হয় না, পালাই গেলে চলার জন্য টাকার অভাব হবে না। পালাইছো আগে? সেটা বলছি নাকি, তাহলে এখন কি করবো? এটা ছাড়া তো আর কিছু দেখতেছি না। কিন্তু আমার না এটাতে মন সায় দিচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা বাসায় যেয়ে ঠান্ডা মাথায় প্ল্যান করি, তারপর সেখানে।